হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো আমি আজকে একটু বেশি ভালো আছি। কেন ভালো আছি তোমরা পরে জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো। তো সম্পাদ চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগতম, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 10টা আর আজকে মঙ্গলবার, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো ফ্রেন্ডস, কালকে তো আমরা ভাত খাইনি, ষষ্ঠী ছিল তোমরা তো জানোই। তো আজকে সকালবেলায় 10টার সময় দেখো ভাত নিয়ে বসে পড়েছি, মানে কালকে তো লুচি রুটি এসব খেয়েছিলাম, ভাতের একটা আলাদা খিদে আছে, তো তার জন্য সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছি। এই দেখো উচ্ছে ভাজা আর ইঁচড় চিংড়ি, আর এই দেখো পটল চিংড়ি রান্না করেছে দিদি ভাই আজকে। তো সেই খাবার নিয়ে দুজনেই বসে পড়েছি। এই দেখো দিদি ভাইও খেতে বসে গেছে, দুজনেই খেতে বসে গেছি। তো ফ্রেন্ডস, তোমরা ব্লগটা দেখো পুরোটা স্কিপ না করে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে। দেখো আমরা এদিকে খাওয়া দাওয়া করছি, আর এইদিকে দেখো দুষ্টু দুটো দেখো কি করছে, চেয়ার ফেলে দুই পাশে দুজন উঠে দেখো কেমন নাচানাচি করছে, দুষ্টু দুটোই খুব দুষ্টু। তো এই দেখো খাওয়া দাওয়া করে, এই দেখো একটু বাসন কোটন সব নামিয়ে নিয়েছি কলতলায়, এবার এই বাসনগুলো সব মেজে নিই। দেখো বাসন মাজতে বসে গেছি আমি, এখন খুব বেশি হয়নি, অল্প কটাই আছে, আর সকালেও অনেক বাসন হয়েছিল, মানে রান্না বান্নার পরে দিদিভাই সেগুলো মেজে নিয়েছে। আমাদের বাসন একটু বেশি হয় কারণ ছেলে মেয়ের বাড়ি, তো সারাদিন এটো করতেই থাকে ওরা, তো সেইগুলো সব মাজতেই হয়। মধ্যে সব থেকে ঝামেলার জিনিস কী বলতো, প্রেশার কুকার। এই প্রেশার কুকারের না ভিতরে ভিতরে ভাত ঢুকে থাকে, সেই ভাতগুলো বার করতে প্রচুর টাইম লেগে গেল। তো দেখো যাই হোক, ওই সব বার করে আমি বাসন কোসন সব মেজে এই দেখো ধুয়েও নিচ্ছি আবার। আর এখানটা এই আমাদের কলের পাড়টা না খুব রোদও হয়ে গেছে, মুখে রোদ লাগছে, তো তাড়াতাড়ি করে ওই জন্য ধুয়ে নিচ্ছি। তাছাড়া এই রোদটা না একদম সহ্য করা যায় না, একদম এই সময় রোদ এমনিও গায়ে নেওয়া যায় না, তো দেখো তাড়াতাড়ি করছি। এই দেখো বাসন কোসন সব মেজে এখানে রেখে দিলাম, পরে তুলে নেব। আর এইদিকে এই দেখো জামা কাপড় ভেজানো আছে, দিদিভাই কেটে শানটা করে নেব, আর ছেলে মেয়ে দিদিভাইয়ের কাছে আছে, তো দিদিভাই বললো যে শানটা করে নিতে, তাই আমি এবার শানটা করে নিই। আবার তোমাদের সাথে কমপ্লিট করে চলে এসেছি, আজকে মাথাটা একটু শ্যাম্পু করে নিলাম। তো কেন শ্যাম্পু করে নিলাম বলো তো? তো আজকে তোমরা তো জানোই, আগের ব্লগে আমি দেখেছি দিদি যাবার জন্য শপিং করতে গেছি, তো দিদির শ্বশুর মারা গেছিলো, তো আজকে খাওয়া দাওয়া তাই সেখানেই যাব। তো রেডি হয়ে আবার তোমাদের সামনে পরে চলে আসছি বন্ধুরা। রেডি হয়ে গেছি, দেখো সাজুগুজু করে নিয়েছি, খুবই সামান্য সেজেছি, শ্রাদ্ধ বাড়ি যাব তাই। তো এখন বাজে 3টে, একটু লেটই হয়ে গেল, তো চলো যাওয়া যাক, রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা সবাই, সবাই বাড়ির সকলেই যাচ্ছি আমরা। তো এই দেখো মা, মানে আমার শাশুড়ি মা ওই পাশে বসে আছে পিছনে, আর আমার এই পাশে আছে দিদিভাই আর আমাদের মেয়েটা, আর এই দেখো আমি আর আমার ছেলে বসে আছে, আমার ছেলে আমার কোলে আছে, আর তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, মানে আমার বর। দেখো এখানকার গ্রামের চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে গাছপালায়, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম, কি অপূর্ব লাগছে। দেখো দিদির বাড়ি পৌঁছে গেছি, এসে এই দেখো তাইমুশাই ছবিটা একটু প্রণাম করে নিলাম, আর এইদিকে দেখো মা আর এই দেখো ওর জেম্মা বসে আছে, আর ছেলে মেয়ের এই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। এসেই মেয়েটা খুব দুষ্টুমি করছিলো বলে ওটা আমার কাছে বসিয়ে দিয়ে এসে দিদিভাই আর আমি একটু নিশ্চিন্তে মানে উঠোনে চেয়ারের মধ্যে বসে পড়লাম। তো ফ্রেন্ডস, এখানে জানো আমাদের আগে পুরানো বাড়ি ছিল, তো সে এখানকার সবাইকেই আমাদের চেনা, তো সবাই আসছে কথা বলছে হাসছে। পর মানে 2 বছর আমরা এখানেই ছিলাম, এই গ্রামটার নাম হলো গাজীপুর রানাঘাট হবিবপুরের ভিতরে। তোমাদের বললাম না ভিডিওর প্রথমেই যে আজকে আমি একটু বেশিই ভালো আছি, কেন বলো তো? মানে এই দিদির বাপের বাড়ি আর আমার বাবার বাড়ির একই জায়গায়, তো গ্রাম থেকে অনেক লোক এসছে আমাদের গ্রাম থেকে, দেখে মানে কথা বলে খুব আনন্দ লাগছে, গ্রামের লোক আসলে তো সবার ভালো লাগে তাই না? আর এদিকে দেখো ছেলে মেয়ে দুষ্টুমি আবার শুরু করে দিয়েছে, আর এইটা আমার ননদ হয়, মানে আমার মাসি শাশুড়ির ছোট মেয়ে, তো আমার যার সাথে কথা বলছে। তো দেখো চারিদিকটা একটু ঘুরে তোমাদের সবাইকে দেখালাম, সবার সাথে কথাবার্তা বলে চলে এসেছি খেতে, অনেকটা বেলা হয়ে গেছে, মানে 4:30-5টা বেজেও গেল, তো সবাই মিলে খেতে চলে এসেছি, খেয়ে দিয়ে নিই আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে। তো এই দেখো বাড়ি পৌঁছে গেছি, সন্ধেও লেগে গেছে, বাড়িও পৌঁছে গেছি, এসে এই দেখো বাবুর অনেকগুলো জামা প্যান্ট নিয়ে গেছিলাম, মানে আমার ছেলের, সেগুলো গুছিয়ে একটু রেখে দিচ্ছি, আর মেঘের অবস্থাও ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে,
এক্ষুনি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের।